নমস্কার বন্ধুরা, রূপাস রেসিপিস বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ঘরোয়া সহজ পদ্ধতিতে ভেজ চাউমিন নুডলস তৈরি করে দেখাবো। অনেকে বলে থাকেন এটা রেস্টুরেন্টের মতো ঝরঝরে হয় না, বা একটা নুডলস আর একটা নুডলসের গায়ের সাথে লেগে থাকে, রেস্টুরেন্টের মতো টেস্ট হয় না। তো আজ আমি এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, সেই টিপসগুলি ফলো করে আপনারা ঘরে বসে একদম রেস্টুরেন্টের স্বাদে এই নুডলস বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো ভেজ চাউমিন তৈরির জন্য আমি যে সবজিগুলি নিয়েছি সেগুলি হলো গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বিম কড়াই, মটরশুঁটি ও কিছু ধনে পাতা। এই সবজিগুলি আমি লম্বা আকৃতি করে কেটে নিয়েছি, কারণ চাউমিনটি লম্বা আকৃতির, তো দেখতে সুন্দর হওয়ার জন্য। চাউমিন সিদ্ধর জন্য আমি কড়াই অনেকটা পরিমাণ জল নিয়ে নিলাম। ওই জলের মধ্যে 2 চামচ লবণ দিলাম। জলটি ফুটতে শুরু করেছে, এর মধ্যে চাউমিনটি দিয়ে দিলাম। এইভাবে জলের মধ্যে ডুবিয়ে 2 মিনিটের মতন সেদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার জলটিকে ছেঁকে আলাদা করে দেব। এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে আমি নাড়িয়ে নেব। চাউমিনটি একটি পাত্রে তুলে নিয়ে 1 চামচ পরিমাণ তেল মাখিয়ে নিলাম, একে অন্যের সাথে যাতে না জড়ায়। এটি আপনি 4 থেকে 5 ঘন্টা রেখে দিলেও জড়াবে না। গরম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল নিয়ে নিলাম। প্রথমে পেঁয়াজ কুচিটিকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এর ওপর 1/2 চামচ রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নেব। তারপর 1/2 চামচ আদা পেস্ট দিলাম। তারপর গাজর কুচিটা দিয়ে দেব। বিম কড়াই কুচিটাও দিয়ে দিচ্ছি। আর দিলাম ক্যাপসিকাম কুচি, ও দিলাম কাঁচা লঙ্কা, আর দেব ছাড়ানো মটরশুঁটি। এর উপরে 1 চামচ লবণ ছড়িয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটি ভাজা সবজির ওপর তুলে দিয়ে ভেজে নেব। এর মধ্যে 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিলাম, সামান্য পরিমাণ চিনি দিলাম। এগুলিকে মিক্স করে নেব। চাউমিনটিকে হাই ফ্লেমে খুব ভালো করে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিলি সস, আর দেব 2 চামচ টমেটো সস। এবার ভালো করে মিক্স করে নেব। চাউমিনটি পুরো রেডি হয়ে গেছে, একটি পাত্রে উঠিয়ে নেব। ওপর থেকে আমি সাজিয়ে দিয়েছি কিছু ধনে পাতা কুচি। এবার ভেজ চাউমিন নুডলসটি গরম গরম পরিবেশনের জন্য একদম তৈরি। এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল।